রাজধানী দিল্লী চালিথিবা ওড়িশা পর্বর আজ শেষ দিন। শেষ দিনরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবে, এথিপাই ব্যাপক প্রস্তুতি মধ্যে হয়েছে। ওড়িয়া সংস্কৃতির প্রচার ও সুরক্ষা পাই ওড়িয়া সমাজের বড় প্রয়াস। ওড়িশা পর্বরে জমুছি ওড়িয়াঙ্ক ভিড়। দ্বিতীয় দিন প্রথম পর্যায়ে আয়োজিত সারস্বত সমাবেশে একাঠি হয়েছে ওড়িয়া কন্টেন্টস ক্রিয়েটর্স, সোশিয়াল মিডিয়া ইনফ্লুয়েন্সর্স। ওড়িয়া ভাষা, সাহিত্য, পর্যটন সহ জাতীয় শিক্ষানীতি উপরে চর্চা হয়েছিল। দ্বিতীয় দিনরে দ্বিতীয় সেশনরে সারস্বত সমাবেশে যোগ দিয়েছিলেন বহু বিশিষ্ট লেখিকা, সাহিত্যকারী, ভাষাপ্রেমী, সংস্কৃতি গবেষক, বুদ্ধিজীবী মধ্য। সারস্বত সমাবেশের অধ্যক্ষতা করে লেখিকা ডক্টর প্রতিভা রায়। জাতীয় শিক্ষানীতি, ওড়িশার সাহিত্য, পুস্তক, অনেক লেখক মানক রচয়িত বিভিন্ন বহি ওড়িশা পাই যে কেতে জরুরি সে নেই সাধারণত লোকঙ্ক সহ চর্চা মধ্য হয়েছিল। গগন বিশ্বাল আমার দিল্লি ব্যুরো হেড উপস্থিত রয়েছেন ফোন লাইনে। গগন, আজি দিল্লিরে চালিথিবা ওড়িশা পর্বর অন্তিম দিবস, আজির কার্যক্রম গুড়িক কন কন রহিছি এবং আজি অন্তিম দিবসরে কেউ কেউ গুরুত্বপূর্ণ দিগ উপরে মধ্যে আলোচনা করা যাব সেঠারে, কারণ ইয়ে ওড়িশার অস্মিতা, ওড়িয়াঙ্ক অস্মিতা দিল্লিরে প্রদর্শিত করা যাচ্ছে। দেখুন রশ্মি, নিশ্চিত ভাবে গতকালি যেমতি আপন কৌছন্তি যে স্টার্টআপ এবং আলোচনা চক্র যেমতি আয়োজন করাইছিল, আজি মধ্যে আলোচনা চক্র রহিছি। ওড়িশার যে স্বাধীনতা সংগ্রামী মানে রইছিলে, ওড়িশার যে ঐতিহ্য রইছি, পরম্পরা রইছি, কালচার রইছি, তাকে নিয়ে দুইটি সেশনে আলোচনা রয়েছে। গোটিয়ে 11:30 হব এবং আর অন্যটি 3:30 আলোচনা হব এবং ইয়াপরে সমস্ত আকর্ষণের কেন্দ্র আজি সাজিছেন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিনা তাঁকু নেই উৎসুকতা বড়ুছি। যেহেতু প্রথম দিল্লিরে অনেক সাংস্কৃতিক কার্যক্রম ওড়িশার যে ভাইমান রয়েছেন সেমানে অনেক সাংস্কৃতিক কার্যক্রম করেছেন পূর্বরু, কিন্তু প্রথম থর পাই কোণী এক কার্যক্রমে ওড়িশার সাংস্কৃতিক কার্যক্রমে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন এবং নরেন্দ্র মোদীঙ্কর যে ক্রেজ রয়েছে নরেন্দ্র মোদীঙ্কু যেভাবে ভাবে লোক দেখা ভাল পাঁচ যেকোনি কার্যক্রমে, তো নিশ্চিত ভাবে যেতে ওড়িশা পর্বরে সে আজ যোগ দিয়েছেন। যে ওড়িশার যে প্রবাসী ওড়িয়া মানে রয়েছেন, দেখবে দিল্লি এনসিআর 10 লক্ষরু অধিক প্রবাসী ওড়িয়া রয়েছেন, তেমন নিশ্চিত ভাবে আজ অধিকর অধিক ভিড় হব। সেপাই ট্রাফিক কটকা মধ্যে রয়েছে, যা কি অপরাহ্ন 4টার লাগু করা যাব। জওয়াহরলাল নেহরু স্টাডিয়াম কু লাগিছিবা সবু যে রাস্তা গুড়িক রয়েছে, সে রাস্তা গুড়িক মধ্যে ট্রাফিক নিয়ম কড়াকড়ি করা হয়েছে, কিছু রাস্তা কু মধ্যে ডাইভর্ট করা হয়েছে সুরক্ষা দৃষ্টি। জওয়াহরলাল নেহরু স্টাডিয়াম র 1 নম্বর গেট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5টা পরে এন্ট্রি করবে এবং পাখাপাখি 1 ঘন্টা সে রহবে। ওড়িশা পর্বরে অভিভাষণ মধ্যে দেবে, তবে তাঁর অভিভাষণ কেউ গুরুত্বপূর্ণ কথা কু সে রাখুন, ওড়িশা কলচর কু সে অলরেডি বিশ্ব দরবারে পৌঁছিছেন। সেতবে সে বিদেশ গস্তরে যাইছিলা বেলে ওড়িশার পটচিত্র নেই বিদেশী মান বিদেশের যে প্রতিনিধি মানে তাঁকু দিয়েছেন, তো সেতবে ইন্ডোনেসিয়ার বালিযাত্রার কথা মধ্যে সে উল্লেখ করছেন। তেমন ওড়িশার কলচর কু অলরেডি সে পূর্বর বহু স্থানের প্রমোট করছেন রশ্মি, তেমন আজ যেতবে ওড়িশা পর্ব কু আসুছেন, তেমন ওড়িশা পর্ব নিশ্চিত ভাবে তো গোটে উৎসব হব, কিন্তু তা সহিত ওড়িশার যে রিচ কলচর রয়েছে তাকে মধ্যে প্রধানমন্ত্রী আগরে ফোকস করা পাই মধ্যে ওড়িশার ওড়িয়া সমাজ পক্ষরু মধ্যে ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী কু মধ্যে স্বতন্ত্র ভাবে যে রয়েছে ওড়িশার যে কারুকার্য রয়েছে তাঁকু মধ্যে অঙ্গবস্ত্র ওড়িশার যে রয়েছে কারুকার্য রয়েছে সেই সেই আধারে অঙ্গবস্ত্র প্রদান করা যাব, কিছু অলঙ্কার মধ্যে পুরস্কার মধ্যে দিয়া যাই পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কু। ওড়িয়া সমাজ পক্ষরু ব্যাপক ব্যবস্থা করা হয়েছে, অপেক্ষা রইব সন্ধ্যা 5টা রশ্মি। নিশ্চিত ভাবে অপেক্ষা রহব সন্ধ্যা 5টা সময় কু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িয়া সমাজ পক্ষর চালিথিবা ওড়িশা পর্বরে যোগ দেবে এবং আজ বিভিন্ন আলোচনা মধ্যে করা যাইছি। দিল্লিরে ওড়িয়া অস্মিতার ঝলক দেখিবা পাই মিলুছি এবং সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর্স এবং লেখক লেখিকা মানে মধ্যে দিল্লিরে উপস্থিত রয়েছেন। আজি হেউছি ওড়িশা পর্বর অন্তিম দিবস। ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই গগন। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।